যাত্রীবাহী লঞ্চে আগুনে দগ্ধ আরও ৪০ জন চিকিৎসা নিচ্ছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকার সাত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা। সমস্ত পেশেন্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক সাপোর্ট রেখেছেন। এখন প্রত্যেকটা রোগী আসলে দেখছি একটু স্টেবল, সুতরাং এখানে আর উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। আমরা যে যা যা করার দরকার আমরা সবই করছি। যে ১৫ জন এখানে আছে তার মধ্যে তিনজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। বার্নের পার্সেন্টেজ অত বেশি না, কিন্তু প্রত্যেকেরই ইনহেলেশন বার্ন, মানে কার্বন মনোক্সাইড গ্যাসে, সুতরাং এটাই সবচেয়ে মারাত্মক। একজন অলরেডি লাইফ সাপোর্টে আর দুইজন এখনও লাইফ সাপোর্টে নাই, তবে মেবি চলে যেতে পারে আর কি। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদী তীরে নোঙর করে রাখা লঞ্চকে ঘিরে রয়েছে স্বজনদের ভিড়। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলছেন স্বজনরা। এছাড়া পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। প্রাথমিকভাবে তারা জানিয়েছে লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল, কর্তৃপক্ষকে না জানিয়ে মাস্টার বা চালককে পরিবর্তন করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল লঞ্চের প্রধান দরজা। অগ্নি নির্বাপন সম্পর্কে ধারণা নেই লঞ্চ কর্মীদের, এসব কারণে বেড়েছে হতাহতের সংখ্যা। এই নদীটা কিন্তু খুব বেশি বড় না, যে কোনো একটি পারে যদি তারা ভিড়িয়ে সাথে সাথে যদি অ্যাঙ্করটা ফেলে দিত তাহলে কিন্তু মানুষরা খুব দ্রুত তীরে লাফিয়ে যাওয়ার একটা সুযোগ পেত। কিন্তু এখানকার যারা চালক বা যারা এটা নিয়ন্ত্রণে জড়িত ছিল তারা কিন্তু এই ব্যবস্থাটা করেনি। লঞ্চ মালিকের অবহেলা, যান্ত্রিক ত্রুটি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে অগ্নিদগ্ধ অভিযান ১০ লঞ্চের মালিক হামজালালকে প্রধান আসামি করে কমপক্ষে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনস্বার্থে বাদী হয়ে মামলা দায়ের করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির। কি কারণে আসলে এই লঞ্চের এই কাণ্ডটি ঘটল সেই কারণে আমরা একটা মামলা নিয়ে আসছি বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখানে অসংখ্য আইনজীবীরা এই শুনানিতে অংশগ্রহণ করেছেন, এবং সেই অংশগ্রহণের পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে, এজাহারের আদেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ৮৫ জনকে ভর্তি করা হয়। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।